দর্শক স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে স্বপ্নের পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে পুরো পদ্মা সেতু। তাহলে আর কি কি কাজ বাকি রয়েছে? সম্ভবতই সেই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এখন কি কি কাজ বাকি রয়েছে পদ্মা সেতুর, আর কবেই বা যান চলাচল করবে? চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দেশকে এগিয়ে নিতে যে কয়টি মানদণ্ড প্রয়োজন, এর মধ্যে যোগাযোগ খাতের উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সড়ক ও রেল যোগাযোগের সঙ্গে যুক্ত হতে কাজ করছে সরকার। স্বাধীনতার পর যোগাযোগ খাতে যতটা না কাজ হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে টানা ক্ষমতায় থাকা বর্তমান সরকারের আমলে। দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নিয়ে যে সকল উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে সরকার, তা পুরোপুরি বাস্তবায়ন হলে বদলে যাবে গোটা দেশের চিত্র। এক অন্যরকম বাংলাদেশ ধরা দেবে সামনের দিনগুলোতে, যার বাস্তব উদাহরণ হলো পদ্মা সেতু। সব বাধা রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে যোগাযোগ খাতের সবচেয়ে বড় এই প্রকল্পটি চালু হওয়ার অপেক্ষায়, যা শুধু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নই নয়, গোটা দেশের স্বপ্ন সম্পদ। অর্থাৎ এই সেতু দেশের বার্ষিক উন্নয়ন প্রবৃদ্ধি থেকে শুরু করে কর্মসংস্থানের গতিকে বাড়াবে কয়েক গুণ। দর্শক, পদ্মা সেতুর অর্থনৈতিক দিক বিচার বিশ্লেষণ নিয়ে আগামীতে আর একটি পর্ব থাকছে, দেখার আমন্ত্রণ রইল। 2020 সালে সরকারের সফলতার ঝুড়িতে যুক্ত হয় স্বপ্নের পদ্মা সেতুটি পুরোপুরি দৃশ্যমান হওয়া, যেন হাত বাড়িয়ে ডাকে পদ্মা সেতু। সব মিলিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিছক স্বপ্ন হয়ে থাকেনি, ধরা দিয়েছে বাস্তবে। গবেষণার তথ্যে বলছে, বিশ্বের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় নদী হল আমাজান, আর তার পরের অবস্থানই রয়েছে নদীমাতৃক বাংলাদেশের পদ্মা। প্রমত্তা এই নদীতে 41 তলা গভীর পর্যন্ত পাইল করে পিলার বসানো হয়েছে। গত বছর অর্থাৎ 2020 সালের 10 ডিসেম্বর সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমান হওয়ার পর সব কাজের গতি বেড়েছে। স্বপ্ন যেন ধরা দিতে শুরু করেছে পদ্মাপাড়ের মানুষের কাছে, সেই স্বপ্ন আরেকটু বড় করে ধরা দিয়েছে গোটা জাতির কাছে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাই সেতুর ওপরে এখন কর্মীদের অবিরাম কাজের ব্যস্ততা, যেন দম নেওয়ার ফুসরতটুকু নেই। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সেতুটি, ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে প্রমত্তা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো পদ্মা সেতু। 2014 সালের ডিসেম্বরে শুরু হওয়া মূল সেতুর নির্মাণের আলংকারিক কাজ চলছে এখন, তবে ফিনিশিং কাজে আরেকটু সময় বেশি লাগবে। 4 লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার থাকবে, ওপর তলায় রোড ওয়ে স্ল্যাবের সঙ্গে রড যুক্ত করে সরাসরি ঢালাই দিয়ে রেলিংয়ের সমান 1 মিটার উচ্চতার এই ডিভাইডার নির্মাণ করা হবে। স্ল্যাব বসানোর পাশাপাশি এখন ওপরতলায় রেলিং বা প্যারাপেট ওয়াল বসানো শুরু হয়েছে, তবে এখনও লম্বা পথ দিতে হবে পাড়ি। তথ্য বলছে, সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে 1415টিরও বেশি বসানো হয়েছে, 2959টি রেল স্ল্যাবের মধ্যে 2038টি বসেছে। একটি স্প্যানে 72টি করে রোড স্ল্যাব বসাতে হয়। চলতি মাস থেকে 3 শিফটে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নিয়েছে সেতু কর্তৃপক্ষ, ফলে আগামী জুন মাসের মধ্যেই এ স্ল্যাব বসানোর কাজ শেষ হবে বলে আশা তাদের। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপরে ইউনিফর্ম ভিউয়ার্স মেমব্রেন বসানোর কাজ। একই সময়ে সেতুর দুই পাশের ভায়াট্রাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 রেলিং। আর সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডার নির্মাণ শেষ, আর স্থাপন বাকি আছে 84টির, ফলে সেতুর সার্বিক অগ্রগতি 84%, আর মূল সেতুর অগ্রগতি 92% বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আপনারা জানেন এটি একটি ডাবল ডেকার সেতু, এখন সেতুর উপর দিয়ে যানবাহন এবং নিচতলা দিয়ে ট্রেন চলাচলের পথ তৈরি করা হচ্ছে, স্থাপন করা হচ্ছে রোড এবং রেলওয়ে স্ল্যাব, এরই মাঝে যানবাহন চলাচলের জন্য 72 ফুট প্রশস্ত 4 লেনের সড়ক পথ তৈরির কাজ 61 ভাগ,
এবং রেলপথ তৈরির কাজ 78 ভাগ শেষ হয়েছে। মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি 92%, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 84%। মূলত স্প্যানগুলোর উপরে স্ল্যাব বসানোর কাজ শেষে বাকি থাকবে ফেব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিনাস দেয়াল সহ নানা কাজ। স্বপ্নের সেতু, তাই দৃষ্টিনন্দনও করতে হবে, বেশ চোখ জুড়ানো করেই সব কিছু তৈরি করতে হবে। আর তাই তো সেদিকেও জোর দিচ্ছে কর্তৃপক্ষ, সেগুলো দ্রুত সময়ে শেষ করার লক্ষ্য ঠিক করেছে। সব কিছু বিবেচনা নিয়ে 2022 সালের মার্চের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে আশা তাদের। মহামারী কোভিড-19 অর্থাৎ করোনার সময়েও পদ্ম সেতুর কাজ চলেছে, তাই কাজের গতি ধরে রেখে আগামী বছর অর্থাৎ 2022 সালের জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্মাণ কাজে চলমান গতি, যে গতি আমরা আশা করছি, এ গতি অব্যাহত থাকলে আগামী বছর ইনশাল্লাহ জুন মাসের মধ্যে আমাদের অবকাঠামো তথা ফিজিক্যাল ওয়ার্ক শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে ইনশাল্লাহ। পুরো সেতুতে মোট 42টি পিলার রয়েছে, প্রতিটি পিলারে রাখা হয়েছে 6টি পাইল। একটি থেকে আরেকটি পাইলের দূরত্ব 150 মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। 42টি পিলারের ওপর বসেছে 41টি স্প্যান। সমত্তা এই মহানদীর বুক চিরে চার লেনের সড়কে ছুটবে একের পর এক যানবাহন, মাঝখানে থাকবে ডিভাইডার, 40 ফুট নিচ থেকে 160 কিলোমিটার গতিতে ছুটে যাবে ট্রেন, 110 কিলোমিটার গতিতে চলবে পণ্যবাহী ট্রেন। বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের ডেন ইয়াং কুনশান অ্যান্ড ব্রিজ। সেতুটির সঙ্গে রয়েছে রেল লাইনও, যার দৈর্ঘ্য 164.8 কিলোমিটার। 2010 সালে সেতুটি উদ্বোধন করা হয়। পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যে বাংলাদেশে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর অবস্থান 11তম। তবে নদীর উপর নির্মিত সব সেতুর মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর অবস্থান প্রথম। প্রবত্তা ঢেউকে পাশ কাটিয়ে তার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, দাঁড়িয়েছে কোটি বাঙালির স্বপ্ন। সেই স্বপ্নকে ধরা দিয়ে তার উপরে দিয়ে ছুটে যাবে যানবাহন, আর এগিয়ে যাবে দেশের অর্থনীতি। সেসব এখন দেখার অপেক্ষা। স্বপ্নের এই পদ্মা সেতুর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর বরাবরের মতো সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, পরিবেশ রক্ষা করা আপনার আমার দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।